দর্শক, মাত্র 250 গ্রাম মরিচ, মাত্র 250 গ্রাম মরিচ কিনলাম 150 টাকা দিয়ে, 600 টাকা মরিচের কেজি। দেখুন, এখানে হুমলি খায়া মানুষ কিনতেছে, হুমলি খায়া মানুষ পড়ছে। মোহাম্মদপুর টাউন হল বাজার, হাজার হাজার মানুষ। এই যে আজকে জরুরি অবস্থা জারি হয়েছে, এরপরে এই যে 12টা থেকে 2টা পর্যন্ত খুলে দিছে, এই জন্য হাজার হাজার মানুষ নামছে। আর বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিছে, ইচ্ছে মতো দাম, কোনো উপায় নাই। 250 গ্রাম মরিচ কিনলাম 150 টাকা দিয়ে। দেখুন, আলুর কেজি কেউ নিচ্ছে 65 টাকা, কেউ নিচ্ছে 70 টাকা। মানে যাচ্ছে তাই অবস্থা, অন্য কোনো কিছুতেই যাওয়া যাচ্ছে না। ডিম হয়ে গেছে 160 টাকা ডজন, মানে কোনো উপায় নাই, ভয়ঙ্কর অবস্থা। এইগুলা দেখবে কে? সবাই আন্দোলন নিয়ে আছে, কিন্তু এই জিনিসগুলো দেখবে কে? এদের কে রুখবে? এদের রুখার কেউ নাই, এদের রুখার কেউ নাই। দেখুন ভয়ঙ্কর অবস্থা। আলু কত করে ভাই? আলু 60 আছে, 80 আছে, 70 আছে আলু, চিন্তা করেন অবস্থা। আর পেঁয়াজ কত? পেঁয়াজ 120 টাকা। দেখুন অবস্থা দর্শক, এদেরকে রুখবে কে? এদের রুখার কেউ নাই। আপনারা ছাত্র আন্দোলন রুখছেন, ইয়ে রুখছেন, কিন্তু এদেরকে রুখার কেউ নাই। এরা যাচ্ছে তাই, যেরকম ইচ্ছে সেরকমই দাম বাড়াই নিচ্ছে। দেখুন মানুষ কী করবে, সবাই বাসা বাড়ি থেকে বের হয়ে আসছে, মহিলা পুরুষ সবাই যা পাইতেছে তাই কিনতেছে, যা পাইতেছে তাই কিনতেছে। আর এই সুযোগে ওরা ইচ্ছে মতো দাম বাড়াই নিচ্ছে, ইচ্ছে মতো দাম বাড়াই নিচ্ছে, কোনো উপায় নাই। মাছ বাজারে তো ঢোকাই যাবে না মনে হচ্ছে, এত দাম। এইগুলা যেদিন দেখবে সরকার ঠিকঠাক মতো, সেই দিনই আসলে একটা জনবান্ধব সরকার হবে। কি অবস্থা দেখুন, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে, মানুষ নিমেষে সব সাফ করে ফেলছে নিয়া। দেখুন টমেটো 200 টাকা, টমেটো 200 টাকা। দেখুন ভয়ঙ্কর অবস্থা, কি কিনবেন আপনি? দেখুন দেখুন মানুষ কত, মানুষ টাউন হলে আমি এত বছরে এত মানুষ দেখি নাই, হাঁটা যাচ্ছে না মানুষের জন্য এত মানুষ। মুরগি কত করে ভাই? হ্যাঁ 380। আগে কত ছিল? 320 থেকে 380 করে ফেলছেন এক রাতে, এক রাতের ব্যবধানে 320 থেকে 380 করে ফেলছেন। দেখুন মুরগি, মানে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর একটা অরাজকতা শুরু হয়েছে। মানে বাজারে বিক্রেতারা যার যা ইচ্ছা সেরকম দাম বাড়ায় নিচ্ছে, মানুষও না পারতে কী করবে? অনিশ্চিত দিন, সবাই না পারতে যে যার মতো যতটুকু পারতেছে কিনে নিচ্ছে, কী করবে, খেয়ে তো বাঁচতে হবে। দেখুন সব শেষ, দেখুন এই পাশে দেখুন যা ছিল মানুষ সব কিনে শেষ করে দিছে। যাই একটু ভিতরে,